এই মুহূর্তে এসএলএসটি সফলতার মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পিটি অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট এইবারের পরীক্ষাতে প্রিলিমিনারি টেস্ট বা পিটি একটা রোল মডেল হিসেবে কাজ করছে অর্থাৎ কেননা প্রিলিমিনারি টেস্ট এক্সামিনেশন নয় প্রিলিমিনারি টেস্ট এলিমিনেশন অর্থাৎ এই পরীক্ষা নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এলিমিনেট করা আপনারা সকলেই অবগত হয়েছেন যে এলএসটির প্রার্থীর সংখ্যা হিউজ পরিমাণে রয়েছে তো কমিশন এই টেস্ট নেওয়ার মাধ্যমে বা পিটি নেওয়ার মাধ্যমে যতটা বেশি এলিমিনেট করা যায় দেখুন যেটা বাস্তব সেটাই কিন্তু আপনাদের আপনাদের সামনে তুলে ধরছি এই কথাটা বলছি মানে ফেলে দেওয়া নয় এটা এটা কিন্তু বাস্তব আপনারাও জানেন যারা প্রিপারেশনের মধ্যে রয়েছেন আপনারাও বুঝতে পারছেন আর এই জন্যই আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিওতে বারবার ধরে বলতাম যে প্রিপারেশন নিতে থাকুন এবং এগিয়ে যান নিজেকে নিজের প্রস্তুতি এগিয়ে নিয়ে যান মুহূর্তে আপনাদের যেটা করার প্রয়োজন সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেওয়া আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ক্ষেত্রে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ একটা লাইক দিতে ভুলবেন না এই লাইক দিলে কি হয় আমি অনেক মোটিভেট হই এবং আপনাদেরকে আরও অ্যাক্টিভ রাখার জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে সচেষ্ট হই তাহলে প্রথমেই বলি যে পিটি পিটিটা বিশেষ করে আর্টসের স্টুডেন্টদের ক্ষেত্রে আর্টসের যারা প্রার্থীরা আছেন তাদের ক্ষেত্রে একটা ভয়ের ব্যাপার দাঁড়াচ্ছে তার কারণ হচ্ছে ম্যাথ রয়েছে ইংলিশ রয়েছে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এটা আপনারা নিজের আত্মে নিয়ে আসতে পারবেন কিন্তু ম্যাথ অনেক ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে ভয়ের কারণ হয়ে দাঁড়ায় তো আমি এই মুহূর্তে বলবো যে ম্যাথের জন্য আপনারা কোনো শিক্ষকের সহায়তা দিন অর্থাৎ কোনো স্যারের সাথে যোগাযোগ রাখুন তার সাথে যোগাযোগ করে আমি ক্লাস নাইন টেন পারলে ক্লাস এইট নাইন টেন এই তিনটে বইয়ের অঙ্কগুলো সেই অঙ্কগুলো সম্পর্কে একটু জেনে নিন এবং অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে থাকুন আপনাকে কী করতে হবে আপনি বাজার চলতি যে বইগুলো চলছে প্র্যাকটিস সেটের জন্য বা প্র্যাকটিস করার জন্য সেই প্র্যাকটিস করার জন্য বইগুলো আপনারা কাছে রাখুন এবং বারে বারে প্র্যাকটিস করুন কারণ এই মুহূর্তে যেহেতু পিটি একটা রোল মডেল হয়ে দাঁড়িয়েছে তাই পিটির উপর আপনাকে জোর দিতে হবে অনেক বেশি এরপর বলি ইংলিশ ইংলিশের ক্ষেত্রেও একই কথা বলবো যে আপনি কোনো শিক্ষকের সাথে যোগাযোগ রাখুন এবং ওনার সাথে বেসিক জিনিসগুলোকে জেনে নিন যেমন তার সাথে আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ইংলিশ প্রিপারেশানের ক্ষেত্রে আপনাকে একটা খাতা তৈরি করে রাখা দরকার যেখানে সিলেবাসে যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেমন ধরুন অ্যান্টোনিম সিনোনিম ফ্রেজেস, ইডিয়মস এইগুলোকে কি করতে হবে আপনাকে বেশি পরিমাণে তুলে রাখতে হবে আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেই প্রিপোজিশন কীভাবে বসে বা এর যে কানুনগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু অবগত হয়ে যান তো এইভাবে যদি আপনি এগিয়ে যান তাহলে দেখবেন যে আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে গেছে এই মুহূর্তে আপনি যতটা প্রিপারেশন বা প্রস্তুতি এগিয়ে রাখবেন আপনার পক্ষে ভালো এবারে পিটি ক্র্যাক করতেই হবে এই মনোভাব নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে এবং কিছু কৌশল অবলম্বন করতে করতে আপনাকে প্রস্তুতি নিতে হবে এইভাবে প্রস্তুতি যদি নিয়ে যান তাহলে অবশ্যই সফলতার শীর্ষে পৌঁছাতে পারবেন আমি চাইব আমার চ্যানেলের সদস্যরা প্রত্যেকেই যেন পিটিতে পাস করতে পারেন এবং তার সাথে সাফল্যের চূড়াতে পৌঁছাতে পারেন আর তার জন্যই আমি প্রতিনিয়ত অ্যাক্টিভ রাখার জন্য আপনাদেরকে মোটিভ করার জন্য মোটিভেট করার জন্য এরকম ভিডিও নিয়ে আসতে সচেষ্ট হই দেখুন এই ভিডিওগুলো তৈরি করার মানে হচ্ছে যে আপনি একটু অ্যাক্টিভ থাকুন আপনি পড়ার প্রতি মনোযোগ দিন প্রস্তুতিকে সঠিক পদ্ধতিতে নিয়ে যান অনেক ক্ষেত্রে কি হয় আপনি সারাদিন পড়ার সাথে সাথে অনেক ক্ষেত্রে আপনার বিরক্ত বোধ চলে আসে আপনার মনে হয় বিভিন্ন বিভিন্ন কথা আপনার মাথার মধ্যে চলে আসে যে এইবারের পরীক্ষা এত জটিলতর হতে চলেছে পাস করতে পারবো কি পারবো না কোনো মাথায় চলে আসে তো আপনাদেরকে বলবো এই মুহূর্তে যে কোনো পরীক্ষা আপনি দিতে যান না কেন প্রত্যেক পরীক্ষায় কিন্তু কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে অর্থাৎ কোনো পরীক্ষাতে পাস করতে গেলে আপনাকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম না করে কিন্তু সফলতা পাওয়া যায় না তাই এর যে চিন্তাভাবনাগুলো আপনার মাথায় আসছে সেগুলোকে বাদ দিন সেগুলোকে কোনো মতেই মাথায় নিয়ে আসবেন না অর্থাৎ নেগেটিভ ভাবনা থেকে দূরে থাকুন আপনার কোনো বন্ধু বা শুভাকাঙ্ক্ষী যদি প্রতিনিয়তই আপনাকে পজিটিভ ভাইব্রেশন দেয় বা পজিটিভ কথাবার্তা বলে তাহলে দেখবেন যে আপনার পড়ার প্রতি আগ্রহ অনেক বেড়ে যায় এবং আপনি প্রস্তুতি নিতে গেলেও আপনার মনের মধ্যে একটা প্রবল ইচ্ছাশক্তি চলে আসে সেই রকমই আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে প্রতিনিয়তই অ্যাক্টিভ করতে থাকি এবং প্রতি মুহূর্তে প্রিপারেশানটাকে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে নিয়ে যেতে পারেন তার জন্য চেষ্টা করি পিটিতে সবচেয়ে বেশি যে কমেন্টটা আসছে সেটা হলো সাবজেক্ট এবং পিটি কি একই দিনে দেখুন এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তাতে সাবজেক্ট এবং পিটি একই দিনে নেওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটা কিন্তু খসড়া আকারে রয়েছে কোনোভাবেই এখনো পর্যন্ত সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি এটা আইন মন্ত্রকের কাছে খসড়া রূপে জমা রয়েছে এবং শিক্ষা দপ্তরের আধিকারিকরা বিষয়টিকে দেখছেন তো এই মুহূর্তে যেহেতু উড়ো খবর আসছে সে সেহেতু আপনাদের এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আর এটাও ভাবার আছে যদি একই দিনে নিতে হয় তাহলে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ তার সাথে পিটি এই তিনটে পরীক্ষা একসাথে নেওয়া কঠিন ব্যাপার তাই বলবো যে এই পিটি এবং সাবজেক্ট একই দিনে হবে কিনা এটা নিয়ে এখন ভাবার কোনো দরকার নেই কারণ আগে গেজেট বেরোক গেজেট বেরোলে অবশ্যই আমরা এই বিষয়টা নিয়ে বুঝতে পারবো আর দ্বিতীয় প্রশ্নটি হলো কি এবং সাবজেক্টের মার্কস কি একসাথে যোগ হবে মেরিট লিস্টে দেখুন যখন প্রথম নোটিফিকেশান স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে পাঁচই মে প্রকাশিত হয় সেই সময় সংবাদপত্র সহ বিভিন্ন নিউজ পোর্টাল থেকে জানতে পারা যায় যে পিটির নাম্বার সাবজেক্টের সাথে যোগ হবে তাহলে এটা ধরে নেওয়া যেতেই পারে যে সাব পিটি এবং সাবজেক্টের নাম্বার যোগ হতে পারে আর আপনারা সেভাবেই প্রিপারেশন নিন পিটি যদি এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন বা জোর দিতে পারেন তাহলে সেক্ষেত্রে কি হবে আপনারা যতটা বেশি নাম্বার তুলে রাখতে পারবেন ততটাই আপনাদের ক্ষেত্রে সুবিধা তো আজকে ছিল এই বিষয় নিয়ে আলোচনা আমি কথা বাড়াচ্ছি না আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ